মইনুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি। আজকে আমাদের টপিক হচ্ছে এসটিআই। এসটিআই মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। আগে এই টার্মটা ইউজ হতো এসটিডি হিসাবে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। এখন টার্মটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের সাথে আরেকটা যে টার্মটা জড়িয়ে আছে সেটা হলো আরটিআই, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন দুটো একই হতে পারে, আবার এক নাও হতে পারে। অল এসটিআইস আর নট আরটিআই। সিমিলারলি অল আরটিআইস আর নট এসটিআইস। যেমন আমরা জানি এইচআইভি এইডস, হেপাটাইটিস ভি, এই ইনফেকশন গুলা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, বাট এগুলা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে কোনো ইনফেকশন করে না, তাহলে এগুলা এসটিআই, কিন্তু এগুলা আরটিআই না। সিমিলারলি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে কিছু ইনফেকশন আছে যেগুলো হতে পারে, যেমন ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, তারপরে ফাঙ্গাল ইনফেকশন, ইয়াসিস কোনো কোনো ক্ষেত্রে, এসব আরটি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ইনফেকশন, বাট এসটিআই না। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা এসটিআই নিয়ে মেইনলি আলোচনা করব। এসটিআই এর মধ্যে যেগুলা লিশন করে, তার মানে ইনফেকশন করে, আমরা মেইনলি সেগুলাই আলোচনা করব, ঠিক আছে? এসটিআই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে নেম ফাইভ ইম্পর্টেন্ট এসটিআইস, অথবা নেম ফাইভ এসটিআইস উইথ পজিটিভ এজেন্ট। এটা খুব কমন একটা প্রশ্ন, এটা আসতেই পারে। এটা আসলে যেটা করতে হবে, এক নম্বরে লিখতে হবে সিফিলিস পজিটিভ এজেন্ট কে, ট্রিপেনোমা পেলিডাম। দুই নম্বর হচ্ছে গনোরিয়া বা গণকক্কাল ইউরিথ্রাইটিস, পজিটিভ এজেন্ট হচ্ছে নাইসেরিয়া গনোরি। তিন নম্বর হচ্ছে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড পজিটিভ এজেন্ট কে, হিমোফাইলাস ডুক্রি। চার নম্বর হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম, এর পজিটিভ এজেন্ট হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোমেটিস সাবটাইপ L1, L2, L3। আর পাঁচ নম্বর হচ্ছে গ্রানুলোমা ইনগুইনালি, পজিটিভ এজেন্ট হচ্ছে কেলিউবেটোব্যাকটেরিয়াম ডনোভানোমেটোসিস, অথবা ডনোভান বডি বললেও হয়। এই পাঁচটা নাম বলতেই হবে। এখন আমরা যেহেতু এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিফিলিস এবং সেন্ট্রয়েড, এই দুটো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গনোরিয়া, বাকি দুইটা শুধু নাম জানলেই হবে এবং পজিটিভ এজেন্টের নাম জানলেই হবে। সিফিলিস, সিফিলিস এর পজিটিভ এজেন্ট হচ্ছে ক্যালিন ট্রিপোনামা পেলিডাম। আমরা জানি যে মোড অফ ইনফেকশন কি, মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ভায়া সেক্সুয়াল ইন্টারকোর্স। যদি কোনো ইনফেক্টেড পার্সনের সাথে কোনো হেলদি পার্সনের সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তাহলে 16-30% চান্স হচ্ছে যে ওই হেলদি পার্সন এফেক্টেড হবে। 16-30% চান্স হচ্ছে ওই হেলদি পার্সন এফেক্টেড হবে, বোঝা গেছে? সেক্সুয়াল ট্রান্সমিশন ছাড়া আর যেভাবে যেভাবে সিফিলিস ট্রান্সমিটেড হতে পারে সেগুলা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, ড্রাগ ইউজার্স এবং ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে মাদার টু ফিটাস। যদি মায়ের যদি ইনফেকশন থেকে থাকে, তাহলে ওই
তার যে ইউটেরাইন বেবি যেটা আছে, ইউটেরাইন বেবির কাছে এটা ট্রান্সমিটেড হবে, কতদিন পরে হবে, এটা ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, তার মানে প্লাসেন্টা ফর্ম করার পরেই হবে, 16 weeks এর পরে ট্রান্সমিশন হবে, 16 weeks এর আগে মাদার টু ফিটাস ট্রান্সমিশন হবে না। আমরা সিফিলিসে কি পাবো, লিশনটা কিরকম হবে? সিফিলিসের লিশন হচ্ছে একটা ইরোশন। ইরোশন মানে কি? ইরোশন মানে হচ্ছে যে যার ইপিডার্মিস পার্শিয়াল অথবা ফুল থিকনেস শেডিং হয়ে গেছে কিন্তু ডার্মিসটা ইনটেক্ট আছে, এটাকে বললি আমরা ইরোশন। সিফিলিসের লিশনটা হবে একটা ইরোশন। এই ইরোশনটা ইউজুয়ালি হবে সিঙ্গেল জেনিটাল সিফিলিসের যে লিশন গুলো হবে, যেটাকে আমরা প্রাইমারি সিফিলিস বলি বা শ্যানকার বলি, সেটা ইউজুয়ালি সিঙ্গেল হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিঙ্গেল লিশন পাবো। আর এই লিশনের যে বর্ডারটা আছে, বর্ডারটা হবে ক্লিন কাট, পাঞ্চড আউট বর্ডার, দেখে মনে হবে যে পাঞ্চ করে বের করে নিয়ে এসেছে। তারপর ফ্লোরটা হবে ক্লিন এবং এটা পেইনলেস হবে, পেইনলেস ইরোশন হবে। আর যদি আমরা পালপেট করি তাহলে বাটন লাইক ফিলিংস বা কার্টিলেজিনাস ফিলিংস পাবো। হাত দিয়ে একটা কার্টিলেজকে ধরলে বা একটা বোতামকে ধরলে যে ধরনের হার্ড পাওয়া যায় সেরকম একটা হার্ড ফিলিংস পাবো। এই যে লিশনটা হলো এটার সাথে আর কি হবে, এটার সাথে আমরা লিম্ফ এডেনোপ্যাথি পাবো। লিম্ফ এডেনোপ্যাথিটা কোথায় হবে? ইনগুইনাল লিম্ফ এডেনোপ্যাথি হবে। যদি জেনিটাল সিফিলিস হয় তাহলে ইনগুইনাল লিম্ফ এডেনোপ্যাথি হবে। যে ইনগুইনাল লিম্ফ এডেনোপ্যাথি হবে সেই ইনগুইনাল লিম্ফ এডেনোপ্যাথি বাইলেটারাল হবে, দুই দিকেই থাকবে, লিশন হবে সিঙ্গেল কিন্তু এডেনোপ্যাথি হবে বাইলেটারাল, প্রত্যেকটা লিম্ফ নোড থাকবে, রাবারি থাকবে এবং কন্টেন্ডার থাকবে এবং মোবাইল থাকবে, এগুলো ডিস্ট্রিক্ট থাকবে, রাবারি ইনকনসিস্টেন্সি থাকবে, নন টেন্ডার থাকবে এবং মোবাইল থাকবে। যদি আমরা প্রাইমারি সিফিলিসের বা শ্যানকারের কোনো ট্রিটমেন্ট না করি তাহলে এটা নিজে নিজে ভালো হয়ে যাবে, সেলফ লিমিটিং ভালো হয়, কি হবে, সেকেন্ডারি সিফিলিস ডেভেলপ করবে, ভালো হয়ে সেকেন্ডারি সিফিলিস ডেভেলপ করবে। সেকেন্ডারি সিফিলিসে আমরা কি পাবো? সেকেন্ডারি সিফিলিসে আমরা প্রথমে পাবো হচ্ছে স্কিন লিম, স্কিন লিশন গুলা কিরকম পাবো আমরা? পেপুলার লিশন পাবো অথবা মেকুলার লিশন পাবো, মেইনলি পেপার অর মেকুলার লিশন পাবো। হোয়াট ইজ মেকুল? মেকুল হচ্ছে যে একটা স্কিনের কালার চেঞ্জ, একটা স্কিনের কালার চেঞ্জ হুইচ ক্যানট বি পালপেট, আমি শুধুমাত্র দেখব, আমি এটা পালপেট করতে পারছি না, এটা হচ্ছে মেকিউল। আর পেপিউল হচ্ছে আই ক্যান পালপেট, আমি দেখতেছি আমি পালপেট করতেছি, মানে ইন্সপেকশন পালপেশন দুটোই যখন করা যাবে তখন সেটা হচ্ছে পেপিউল, যখন ইন্সপেকশন করা যাবে কিন্তু পালপেশন করা যাবে না তখন সেটা হচ্ছে মেকিউল। এই মেকিউল গুলা দেখতে কিরকম হয় বা পেপিউল গুলা দেখতে কিরকম হয়, এগুলা কালার হচ্ছে কপারি রেড, কপারি রেড, এটা পুরা শরীরের মধ্যে হতে পারে, পুরা ইনটিগুমেন্টারি সিস্টেম মে ডিস্ট্রিবিউটেড থাকবে এবং অ্যাবান্ডেন্ট হবে, প্রচুর হবে, পাম সোল এফেক্টেড হবে, পাম সোলের মধ্যে যে লিশন গুলা থাকবে এগুলোকে যদি আমরা কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে টাচ করি, সাচেস ব্লান্ট হেড অফ দি পালপিন যদি আমরা টাপ করি তাহলে কি হবে, তাহলে তার সিভিয়ার ক্রুশিয়েটিং পেইন হবে, সিভিয়ার ক্রুশিয়েটিং পেইন হবে, এটা বলে অলেন্ড্রফ সাইন, অলেন্ড্রফ সাইন। সেকেন্ডারি সিফিলিস অলেন্ড্রফ সাইন পজিটিভ থাকবে। এই লিশন গুলোকে আমরা বলি সিফিলিড, সিফিলিড। এছাড়া কি হবে? এছাড়া তার
জেনারেলাইজড লিম্ফ এডেনোপ্যাথি থাকবে, জেনারেলাইজড লিম্ফ এডেনোপ্যাথি থাকবে। জেনারেলাইজড মানে মোর দেন টু সেটস অফ লিম্ফ নোডস আর ইনভলভড, মোর দেন টু সেটস অফ জেনারেলাইজড এডেনোপ্যাথি। আর কি পাবো আমরা? তার মিউকোসাল লিশন পাবো। মিউকোসাল লিশন কি পাবো? মিউকোসাল লিশন আমরা মেইনলি পাবো হচ্ছে মিউকাস প্যাচ, একটা সাদা ক্রিমের মতো টুকরা মুখের মধ্যে লেগে আছে বলে মনে হবে। ছোট বাচ্চা যারা ব্রেস্ট ফিডিং করে বা দুধ খায়, সেটা তোলা দুধ হতে পারে, একবার যে মুখের মধ্যে ছোট ছোট টুকরার মতো লেগে থাকে অনেক সময় যদি প্রপার হাইজিন মেনটেন করা না হয়। আমরা সিফিলিসের পেশেন্টের মুখের মধ্যে এরকম মিউকাস প্যাচ পাবো। আরেকটা জিনিস পাবো আমরা মিউকাসের মধ্যে, সেটা হচ্ছে স্নেল ট্র্যাক আলসার। স্নেল ট্র্যাক আলসার নরম মাটির উপর দিয়ে যখন শামুক খেটে যায় একটা দাগ পড়ে, বা সি বিচে যখন শামুক খেটে যায় তখন সি বিচের বালুর উপর একটা দাগ পড়ে, এটাকে স্নেল ট্র্যাক বলে। আমরা বাক্কাল মিউকাসতে এই ধরনের দাগ দেখতে পাবো, এটাকে বলে স্নেল ট্র্যাক আলসার। আর কি পাবো? আর পাবো আমরা হেয়ারের মধ্যে কিছু চেঞ্জ পাবো, পেচি এলোপেশিয়া হবে, কোনো জায়গাতে হেয়ার লস, কোনো জায়গাতে হেয়ার রয়ে গেছে। এটার একটা স্পেশাল টার্ম আছে, সেটা হচ্ছে মথ ইটেন এলোপেশিয়া। মথ ইটেন এলোপেশিয়া, মথ মানে কি? মথ হচ্ছে প্রজাপতি বা রেশম পোকা। মথ যখন কিছু খায় তখন কিছু খায়, কোনোটা পুরোপুরি খায়, কোনোটা অল্প একটু খায়, কোনোটা চার ভাগের তিন ভাগ খায়, কোনোটা চার ভাগের পাঁচ চার ভাগের এক ভাগ খায়, কোনোটা আবার আরো বেশি খায়, 90% খায়। মানে বিভিন্ন লেন্থের পাতা পড়ে থাকে। আমরা চুলের মধ্যে এরকম দেখবো যে একটা এলোপেশিয়ার মধ্যে এক একটা চুলের এক একটা লেন্থ, কোনোটা হয়তো একবার গোড়া থেকেই নাই, কোনোটা একটু আছে, কোনোটা আর একটু বেশি আছে। এটা কি বলে? মথ ইটেন এলোপেশিয়া। সেকেন্ডারি সিফিলিসে আমরা মেইনলি এই চারটা ফিচার পাব। একটা হচ্ছে স্কিন লিশন, পেপিউলস অর মেকিউলস অথবা পেপিউল মেকিউল দুটোই পাওয়া যাবে। এগুলার কালার হচ্ছে কপারি রেড। তারপরে আমরা জেনারেলাইজড লিম্ফ এডেনোপ্যাথি পাবো। তারপরে আমরা পেশেন্টের মথ ইটেন এলোপেশিয়া পাবো, আর তার মিউকাস প্যাচ এবং স্নেল ট্র্যাক আলসার পাবো। এই চারটা জিনিস আমরা পাবো। যদি আমরা সেকেন্ডারি সিফিলিসের ট্রিটমেন্ট না করি তাহলে পেশেন্টের এই লিশনগুলা আবার নিজে নিজে সাবসাইড হয়ে যাবে, নিজে নিজে আবার সাবসাইড হয়ে যাবে। সাবসাইড হয়ে তারপরে কি হবে? তারপরে যে স্টেজটা আসবে এই স্টেজকে বলে লেটেন্ট সিফিলিস। লেটেন্ট সিফিলিস, এই লেটেন্ট সিফিলিসকে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ হচ্ছে আর্লি লেটেন্ট সিফিলিস, পেশেন্টের ইনফেকশনের পর থেকে প্রতি এক বছর পর্যন্ত সময়টা হচ্ছে আর্লি লেটেন্ট সিফিলিস। আর আর্লি লেটেন্ট সিফিলিস এর পরে সময়টাকে বলা হয় লেট লেটেন্ট সিফিলিস। এই লেটেন্ট সিফিলিস এর পেশেন্ট তিনটা ফেট হবে তার। একটা হচ্ছে উইদাউট এনি ট্রিটমেন্ট তারা ভালো হয়ে যাবে, ওয়ান থার্ড পেশেন্ট উইদাউট এনি ট্রিটমেন্ট ভালো হয়ে যাবে। সেকেন্ড গ্রুপ, সেকেন্ড ওয়ান থার্ড এর যেটা হবে আজীবন লেটেন্ট সিফিলিস থাকবে, আজীবন লেটেন্ট সিফিলিস থাকবে। আর থার্ড পার্ট যেটা আছে সেটার টারশিয়ারি সিফিলিস ডেভেলপ করবে। টারশিয়ারি সিফিলিসে অলমোস্ট সব অর্গান ইনভলভ হতে পারে, অলমোস্ট সব অর্গান ইনভলভ হতে পারে, হার্ট, ব্রেন, বোন, ইচ এন্ড এভরিথিং, কার্টিলেজ, ইচ এন্ড এভরিথিং ইনভলভ হতে পারে। টারশিয়ারি সিফিলিস তোমাদের লেভেলে দরকার নাই, লেটেন্ট সিফিলিস পর্যন্ত তোমরা জানো। লেটেন্ট সিফিলিসে যে ভাগ করা হয়
প্রথম এক বছরকে বলা হয় আর্লি লেটেন্ট সিফিলিস, পরের এক বছরকে বলা হয় লেট লেটেন্ট সিফিলিস। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে আর্লি লেটেন্ট সিফিলিস পর্যন্ত একটা পেশেন্ট ইনফেকশাস থাকে, তার মানে প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, আর্লি লেটেন্ট সিফিলিস, এই তিনটে গ্রুপের পেশেন্ট হচ্ছে ইনফেকশাস। তাদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে অথবা তাদের ডোনেটেড ব্লাড নিলে বা তাদের সাথে যদি কেউ নিডল শেয়ারিং করে, প্যারেন্টাল ইউজাররা নিডল শেয়ারিং করে, তাদের সাথে ব্লাড নিডল শেয়ারিং করে, অথবা তারা যদি কনসিভ করে তাদের যে বাচ্চা হবে, তাদের এই ডিজিজটা ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা থাকবে। যদি লেট লেটেন্ট সিফিলিস হয়ে যায় বা টারশিয়ারি সিফিলিস হয়ে যায়, তখন সেটা নন ইনফেকশাস স্টেজ, এটা আর ইনফেকশন ছড়াবে না। এখন আমরা কিভাবে একটা পেশেন্টের ডায়াগনোসিস করব যে তার সিফিলিস আছে কি নাই? প্রথমে হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার দেখলাম, তার হিস্ট্রি নিলাম, তারপর আমরা তার ইনভেস্টিগেশন করব। অনেক ধরনের ইনভেস্টিগেশন আছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে নন ট্রিপোনোমাল টেস্ট আর ট্রিপোনোমাল টেস্ট। নন ট্রিপোনোমাল টেস্ট বা নন স্পেসিফিক টেস্ট আর টেস্ট, ট্রিপোনোমাল টেস্ট বা স্পেসিফিক টেস্ট। নন ট্রিপোনোমাল টেস্টের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে আরপিআর রেপিড প্লাজমা রিয়েজিন, আর একটা হচ্ছে ভিডিআরএল টেস্ট, ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। আর ট্রিপোনোমাল টেস্টের মধ্যে অনেকগুলো আছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে টিপিএইচএ, ট্রিপোনোমাল প্যালিডাম হিম এগ্লুটিনেশন এসে, ট্রিপোনোমাল প্যালিডাম হিম এগ্লুটিনেশন এসে। আর আরো আছে টিপিআই, ট্রিপোনোমাল প্যালিডাম ইমোবিলাইজেশন টেস্ট, এফটিএ এবিএস ফ্লুরোসেন্স ট্রিপোনোমাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, এফটিএ এবিএস ফ্লুরোসেন্স ট্রিপোনোমাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট। এই টেস্টের মধ্যে আমরা ডায়াগনোসিসের জন্য একটা ট্রিপোনোমাল টেস্ট করব, একটা নন ট্রিপোনোমাল টেস্ট করব, একটা ট্রিপোনোমাল টেস্ট করব, একটা নন ট্রিপোনোমাল টেস্ট করব। ট্রিপোনোমাল টেস্ট আমাদের দেশে মোস্টলি প্র্যাকটিস করা হয় টিপিএইচএ, টিপিএইচএ ট্রিপোনোমাল প্যালিডাম হিমগ্লুটিনেশন এসে। আর নন ট্রিপোনোমাল টেস্ট আমাদের দেশে মোস্টলি প্র্যাকটিস করা হয় আরপিআর রেপিড প্লাজমা রিয়েজিন, কিন্তু আমরা প্রেসক্রিপশনে লিখি বা পেশেন্টকে অ্যাডভাইস করি ভিডিআরএল করার জন্য। ডায়াগনোস্টিক সেন্টার গুলা, ডায়াগনোস্টিক সেন্টার গুলো করে আরপিআর, কিন্তু আরপিআর এবং ভিডিআরএল দুইটার সেন্সিটিভিটি স্পেসিফিসিটি অলমোস্ট সেম, অলমোস্ট সেম, সেই জন্য এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। ভিডিআরএল বদলে আরপিআর করলে কোনো মহাভারত শুদ্ধ হয় না, আমরা এটা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। কেন দুইটা টেস্ট করব? এক নম্বর কারণ, ভিডিআরএল টেস্ট যদি আমরা না করি তাহলে পেশেন্টের ডিজিজের কন্ডিশন বোঝা যাবে না, কোন লেভেলের ডিজিজটা আছে সেটা বোঝা যাবে না। তার মানে ভিডিআরএল করে আমরা অলমোস্ট পেশেন্টের একটা রাফলি স্টেজিং করতে পারি, এটা প্রাইমারি সিফিলিস অর সেকেন্ডারি সিফিলিস অর টারশিয়ারি সিফিলিস অর ল্যাটেন্ট সিফিলিস, আমরা অলমোস্ট একটা স্টেজিং করতে পারি। এটা হচ্ছে এক নাম্বার ইন্ডিকেশন। দুই নম্বর ব্যাপার হচ্ছে যে ভিডিআরএল করলে আবার এটা যখন ট্রিটমেন্ট করা হয় তখন এটা আস্তে আস্তে করে ফল করে বা একসময় কমে যায়, সেই জন্য ভিডিআরএল দিয়ে আমরা তার প্রোগ্রেসটা বুঝতে পারি, ট্রিটমেন্টের এফিকেসি বুঝতে পারি, এই জন্য আমরা ভিডিআরএল করি। তাহলে টিপিএইচএ কেন করব? টিপিএইচএ করব কারণ ভিডিআরএল একটা চান্স থাকে বায়োলজিক্যাল ফলস পজিটিভ হওয়ার, মানে অন্য কিছু ডিজিজের কন্ডিশনে, যেহেতু এটা নন স্পেসিফিক টেস্ট, অন্য কিছু ডিজিজ কন্ডিশনে ভিডিআরএল পজিটিভ হতে পারে, এটাকে বলে বায়োলজিক্যাল ফলস পজিটিভ।
এই জন্য আমরা টিপিএইচএ করে কনফার্ম করব যে আসলেই পেশেন্টের সিফিলিস কি না। যদি আমরা একটা প্রাইমারি সিফিলিসের পেশেন্টকে ভিডিআরএল করি, তাহলে তার আনডাইলিউটেড সিরামটা পজিটিভ আসতে পারে, মানে আনডাইলিউটেড সিরাম যদি ভিডিআরএল করলাম, ভিডিআরএল রিঅ্যাকটিভ পেলাম, আমরা ধরে নিলাম যে পেশেন্টের ভিডিআরএল রিঅ্যাকটিভ। এখন যদি টিপিএইচএ পজিটিভ থাকে, তাহলে তাকে আমরা সিফিলিসের ট্রিটমেন্ট দিব। যখন আমরা একটা পেশেন্টের ভিডিআরএল এ আনডাইলুটেড সিরামের মধ্যে পজিটিভ পাবো, তখন আমরা ওই সিরামের মধ্যে সেম অ্যামাউন্ট অফ নর্মাল স্যালাইন অ্যাড করব। অ্যাড করে আমরা আবার ভিডিআরএল করব। যদি আবার আমরা ভিডিআরএল পজিটিভ পাই, তার মানে এখন ভিডিআরএল পজিটিভ হচ্ছে 1:2 ডাইলিউশনে, 1:2 ডাইলিউশনে ভিডিআরএল পজিটিভ। এখন এই 1:2 ডাইলিউশনে যখন আমরা ভিডিআরএল পজিটিভ পাবো, তখন ওই সিরামের সাথে, ওই ডাইলিউটেড সিরামের সাথে আবার আমরা সেম অ্যামাউন্ট অফ নর্মাল স্যালাইন অ্যাড করব। করলে কি হবে, যদি আমরা পজিটিভ পাই, তাহলে হচ্ছে 1:4 ডাইলিউশনে পজিটিভ। এটাতে পজিটিভ পেলে আমরা আবার সেম অ্যামাউন্ট অফ নর্মাল স্যালাইন অ্যাড করব। যদি পজিটিভ পাই, তাহলে 1:8 ডাইলিউশনে পজিটিভ। এইভাবে 1:16, 1:32, 1:64, 1:128, 1:256, 1:512, ইভেন 1:1024, এরকম ডাইলিউশন আমরা বাড়াতে থাকবো। সাধারণত যদি প্রাইমারি সিফিলিস হয়, তাহলে 1:8 পর্যন্ত আমরা ডাইলিউশনে পজিটিভ পাবো। 1:1, 1:2, 1:4, ম্যাক্সিমাম 1:8 গিয়ে আমরা ডাইলিউশনে পজিটিভ পাবো। যদি সেকেন্ডারি সিফিলিস হয়, তাহলে এটা অনেক অনেক বেশি ডাইলিউশনে পজিটিভ থাকে, যেমন 1:256, ইভেন 1:512 পর্যন্ত পজিটিভ থাকতে পারে। আবার টারশিয়ারি সিফিলিস হলে খুব বেশি ডাইলিউশনে পজিটিভ থাকে না, ম্যাক্সিমাম 1:8 ডাইলিউশন পর্যন্ত পজিটিভ থাকে। আমি আগে একটা কথা বলে গেছি যে বায়োলজিক্যাল ফলস পজিটিভ, বায়োলজিক্যাল ফলস পজিটিভ গুলা ইউজুয়ালি লো টাইটারে পজিটিভ হয়, 1:2 ডাইলিউশন পর্যন্ত পজিটিভ থাকে। খুব রেয়ার কেসে 1:4 এ পজিটিভ হয়, এর উপরে ডাইলিউশনে গেলে বায়োলজিক্যাল ফলস পজিটিভ থাকে না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কি কি ডিজিজে বায়োলজিক্যাল ফলস পজিটিভ আসতে পারে। এর আগে একটা কথা আছে, বায়োলজিক্যাল ফলস পজিটিভকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একিউট বায়োলজিক্যাল ফলস পজিটিভ, আর একটা হচ্ছে ক্রনিক বায়োলজিক্যাল ফলস পজিটিভ। একিউট বায়োলজিক্যাল ফলস পজিটিভ যেগুলা, সেগুলা 6 মাসের মধ্যে আবার নিজে নিজে নেগেটিভ হয়ে যাবে, আর ক্রনিক বায়োলজিক্যাল ফলস পজিটিভ যেগুলা, সেগুলা মোর দেন 6 মান্থস পজিটিভ থাকবে। একিউট বায়োলজিক্যাল ফলস পজিটিভ যেসব ডিজিজের মধ্যে হয়, তার মধ্যে হচ্ছে আমাদের কমন যেগুলা, চিকেন পক্স, তারপরে ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া, সরি চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, এন্টেরিক ফিভার, তারপরে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, হেপাটাইটিস, এসব ডিজিজে আমরা পজিটিভ, ম্যালেরিয়া, এসব ডিজিজে আমরা পজিটিভ পাই। এছাড়া ভ্যাকসিনেশনে পজিটিভ আসতে পারে, প্রেগনেন্সিতে পজিটিভ আসতে পারে। ইনফেকশন, ভ্যাকসিনেশন, প্রেগনেন্সি, এই তিনটা ক্যাটাগরিতে একিউট বায়োলজিক্যাল ফলস পজিটিভ হতে পারে। আর ক্রনিক বায়োলজিক্যাল ফলস পজিটিভ পাই আমরা মেইনলি কানেক্টিভ টিস্যু ডিজিজে, এসএলই, তারপরে স্ক্লেরোডার্মা, তারপরে হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস, এইসব ডিজিজে আমরা ক্রনিক বায়োলজিক্যাল ফলস পজিটিভ পাই। এছাড়া লেপ্রোসিতে, একটা ইনফেকশন ডিজিজ লেপ্রোসি, যেটাতে আমরা ক্রনিক বায়োলজিক্যাল ফলস পজিটিভ পাই। টিপিএইচএ যদি একবার পজিটিভ হয় একটা পেশেন্টের, তাহলে এটা তার সারা জীবন পজিটিভ থাকতে পারে, সারা জীবন টিপিএইচএ পজিটিভ থাকতে পারে। তাহলে আমরা পেশেন্টের ডায়াগনোসিসের জন্য টিপিএইচএ করব, কিন্তু পরবর্তীতে প্রগনোসিস দেখার জন্য টিপিএইচএর আর কোনো রোল নেই। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যেসব মানুষ মাইগ্রেশন করে অথবা চাকরির জন্য মিডিল ইস্টে যেতে চায়, তাদের যেসব হেলথ চেক আপ করে, হেলথ চেক আপের মধ্যে টিপিএইচএ ভিডিআরএল আছে, এবং টিপিএইচএ ভিডিআরএল, ভিডিআরএল রিঅ্যাকটিভ টিপিএইচএ পজিটিভ পেলে তারা এইসব পেশেন্টকে, এইসব মানুষকে
রিজেক্ট করে দেয়। এটা আসলে আমাদের আর কিছু করার নেই, কারণ ট্রিটমেন্ট করে টিপিএইচএ কে নেগেটিভ করা যাবে না। টিপিএইচএ নেগেটিভ হতে পারে, একটা মাইনর অংশ নেগেটিভ হয়, কিন্তু সেটা উল্লেখযোগ্য কিছু নয়। একটা পেশেন্ট পুরোপুরি ভালো হয়ে যাওয়ার পরেও তার টিপিএইচএ পজিটিভ থাকবে বা থাকতে পারে, এখানে কিছু করার নেই। সিফিলিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, আমি আগে যে পাঁচটা যে পাঁচটা এসটিডি নাম বলেছি বা এসটিআই নাম বলেছি, এর মধ্যে গনোরিয়া ছাড়া বাকি চারটাই, বাকি তিনটাই হচ্ছে সিফিলিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। সিমিলারলি শেনক্রোয়ের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে সিফিলিস, লিম্ফোগ্রানুলোমাভেনুলাম, গ্রানুলোমাইনগুইনালি। গ্রানুলোমাইনগুইনালির ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে সিফিলিস, শেনক্রোয়েড, লিম্ফোগ্রানুলোমাভেনুলাম। লিম্ফোগ্রানুলোমাভেনুলামের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে সিফিলিস, শেনক্রোয়েড, গ্রানুলোমাইনগুইনালি। এভাবে মনে রাখতে হবে। এখন আমরা পেশেন্টের ট্রিটমেন্ট কি দিব। সিফিলিসের ট্রিটমেন্টে একটা কথা বলা হয় যে পেনিসিলিন, পেনিসিলিন অ্যান্ড পেনিসিলিন, পেনিসিলিন, পেনিসিলিন অ্যান্ড পেনিসিলিন। আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করব পেনিসিলিন দিয়ে। কোন পেনিসিলিন? লং অ্যাক্টিং পেনিসিলিন, লং অ্যাক্টিং পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন এল এ, বেনজাথিন পেনিসিলিন এল এ। ডোজ কত? ডোজ হচ্ছে 2.4 মেগা ইউনিট, 2.4 মেগা ইউনিট। 2.4 মেগা ইউনিট মানে হচ্ছে 2.4 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট। 1 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিটকে 1 মেগা ইউনিট বলা হয়। আমরা বাজারে যে বেনজাথিন পেনিসিলিন পাই সেটা হচ্ছে 12 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের, একটা ফাইলের মধ্যে 12 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট থাকে। তাহলে একটা পেশেন্টকে আমরা ট্রিটমেন্টের জন্য একসাথে দুই ফাইল লাগবে। দুই ফাইল মানে হচ্ছে 24 লাখ, 24 লাখ মানে হচ্ছে 2.4 ইন্টারন্যাশনাল ইউনিট অথবা 2.4 মেগা ইউনিট। কিভাবে দিব? এখন আবার সেই স্টেজিংটা কাজে লাগবে। আমরা আপ টু আর্লি লেটেন্ট সিফিলিস, আমরা আপ টু আর্লি লেটেন্ট সিফিলিস পেশেন্টকে ট্রিটমেন্ট দিব হচ্ছে 2.4 মেগা ইউনিট ডিপ আইএম স্টেট সিঙ্গেল ডোজ। 2.4 মেগা ইউনিট ডিপ আইএম স্টেট, ডিপ আইএম মানে কোথায়? গ্লুটিয়াল রিজিওনে, তার ডান বাটকে একটা, বাম বাটকে একটা ভায়াল আমরা ইনজেক্ট করে দিব। এই ইনজেকশনে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে পেনিসিলিন যখন আমরা প্যারেন্টারালি দিব তখন পেশেন্টের স্কিন টেস্ট করতে হবে। প্রেসক্রিপশনে এই কথাটা অবশ্যই লিখতে হবে যে ডোজ শুড বি গিভেন আফটার স্কিন টেস্ট, অথবা বাংলায় লিখলে স্কিন টেস্টের পরে ইনজেকশন দিবেন। তাহলে যে ইনজেকশনটা দিবে স্কিন টেস্ট করার দায়িত্বটা তার উপরে বর্তাবে, কারণ পেনিসিলিন থেকে রিয়াকশন হতে পারে, অ্যানাফাইলিসিস হতে পারে, পেশেন্ট মারা যেতে পারে। এবং এই কথাটা যদি প্রেসক্রিপশনে লেখা না থাকে তখন পেশেন্ট মারা যাওয়ার সময় রেসপেক্টিভ ডক্টরকে সাথে করে নিয়ে মারা যাবে, রেসপেক্টিভ ডক্টরকে সাথে করে নিয়েই মারা যাবে, লাইফ শেষ করে দিবে। দয়া করে এই কথাটা ভুলবা না যে প্রেসক্রিপশনের মধ্যে অবশ্যই লিখে দিতে হবে যে ডোজ শুড বি গিভেন আফটার স্কিন টেস্ট। তারপরে যদি আমরা পেশেন্টের স্কিন টেস্ট করে দেখি যে তার পেনিসিলিন সেন্সিটিভিটি আছে, তখন আমরা কি করব? তখন আমরা পেশেন্টের ট্রিটমেন্ট দিব হচ্ছে টেট্রাসাইক্লিন ক্যাপসুল 500 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 2 উইকস। টেট্রাসাইক্লিন ক্যাপসুল 500 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 2 উইকস, অথবা ডক্সিসাইক্লিন ক্যাপসুল 100 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 2 উইকস।
অথবা ইনজেকশন সেফট্রাক্সন 1 গ্রাম ইন্ট্রামাস্কুলার ডেইলি ফর 10 ডেজ। প্রাইমারি সিফিলিসে আমরা এই 4টা অপশনের ট্রিটমেন্ট দিতে পারি, কিন্তু ড্রাগ অফ চয়েস বা গোল্ড স্ট্যান্ডার্ড ড্রাগ হচ্ছে পেনিসিলিন। এখন একটা পেশেন্টের আসলো যা পেনিসিলিন সেন্সিটিভিটি আছে, আমরা অল্টারনেটিভ একটা রেজিমে যাব, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ রেজিমে যেতে পারবো না। কখন যেতে পারবো না? যদি পেশেন্ট প্রেগনেন্ট থাকে তাহলে আমরা অল্টারনেটিভ রেজিমে যেতে পারবো না। 2 নম্বর হচ্ছে যদি পেশেন্টের নিউরোসিফিলিস থাকে তাহলে আমরা অল্টারনেটিভ রেজিমে যেতে পারবো না। 3 নম্বর যদি পেশেন্টের প্রপার হিস্ট্রি আমার না জানা থাকে, এই পেশেন্টের কতদিন ধরে সিফিলিস আছে আমার না জানা থাকে, তাহলে আমরা অল্টারনেটিভ রেজিমে যেতে পারবো না। আরো ইন্ডিকেশন আছে, এগুলো তোমাদের না জানলেও চলবে। তোমরা এই 3টা জিনিস জানো যে এই 3টা ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ রেজিমে যেতে পারবো না, আমাদেরকে পেনিসিলিন দিতে হবে। যদি পেনিসিলিন সেন্সিটিভিটি থাকে তাহলে আগে পেনিসিলিন ডিসেন্সিটাইজড করতে হবে, তারপরে পেনিসিলিন দিতে হবে। তাহলে আর্লি লেটেন্ট সিফিলিস পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট হচ্ছে পেনিসিলিন 2.4 বেনজাথিন পেনিসিলিন 2.4 মেগা ইউনিট ডিপ আইএম স্ট্যাট বা ডিপ আইএম সিঙ্গেল ডোজ আফটার স্কিন টেস্ট অর ক্যাপসুল টেট্রাসাইক্লিন 6 আওয়ারলি ফর 2 উইকস অথবা ক্যাপসুল ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 2 উইকস অথবা ইনজেকশন সেফট্রাক্সন 1 গ্রাম ডিপ আইএম ডেইলি 10 ডেজ। যদি পেশেন্টের লেট লেটেন্ট সিফিলিস হয় অথবা টারশিয়ারি সিফিলিস হয় তখন আমরা এই পেশেন্টকে যে ট্রিটমেন্ট দেবো সেটার রেজিম হচ্ছে ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন 2.4 মেগা ইউনিট ডিআইএম উইকলি ফর 3 উইকস। মানে আমরা 3টা ডোজ দিব, 1 উইক 3টা ডোজ দিব ডিআইএম, অথবা ক্যাপসুল ক্লিন 500 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 4 উইকস অথবা ক্যাপসুল ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 4 উইকস। কোন রোল নাই, সেটা একজন দেওয়া যাবে না। এই 3টাই হচ্ছে ড্রাগ। আর আগের মতোই যদি অন্য কোনো ডিজিজ সাথে থাকে, যদি অন্য কোনো কন্ডিশন থাকে যে কারণে আমরা পেনিসিলিন দিতে পারবো না, তখন আমরা সেকেন্ড অপশনে যাব। আর যদি এমন কোনো কন্ডিশন থাকে যে আমরা সেকেন্ড অপশনে যেতে পারবো না, তখন আমরা ডিসেন্সিটাইজড করে পেনিসিলিন দিব। সিফিলিসে অলমোস্ট এতটুকু জানলেই শেষ। ও, আরেকটা জিনিস, প্রথম দিকে একটা কথা ছেড়ে চলে গেছি, সেটা হচ্ছে সিফিলিসের ইনকিউবেশন পিরিয়ড। সিফিলিসের ইনকিউবেশন পিরিয়ড অনেক লম্বা, 9 to 90 days, 9 থেকে 90 দিন, 9 to 90 days, আর ইউজুয়ালি হচ্ছে 2 to 4 weeks, রেঞ্জ হচ্ছে 9 to 90 days, ইউজুয়ালি 2 to 4 weeks। নেক্সট টপিক হচ্ছে আমাদের সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের কনসিডারেশনের নাম হচ্ছে হিমোফাইলাস ডুক্রি। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, আর তার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 5 days। এই ডিজিজটা মেইনলি সিফিলিসের সাথে ডিফারেন্সিয়েশনের জন্য তোমাদেরকে পড়ানো হবে, এবং পরীক্ষাতে এটা জিজ্ঞাসা করতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেনকার অ্যান্ড সেনক্রয়েড। এটা পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। আমরা যদি পয়েন্ট ওয়াইজ আলোচনা করি তাহলে একসাথে সেনক্রয়েড পড়া হয়ে যাবে। 1 নম্বর, সিফিলিসের পজিটিভ এজেন্ট টিপোনামা প্যালিডাম, সেনক্রয়েডের পজিটিভ এজেন্ট হচ্ছে হিমোফাইলাস ডুক্রি। 2 নম্বর,
इनक्यूबेशन पीरियड सिफिलिस 9 टू 90 डेज, शेनक्रोइड 1 to 5 days. तीन नंबर सिफिलिस लिशन होच्छे यूजुअली सिंगल, शेनक्रोइड होच्छे मल्टीपल. सिफिलिस लिशन पंच्ड आउट, शेनक्रोइड लिशन रेक्ट. सिफिलिस लिशन लिशन যদি আমরা পালপেট করি এটা হচ্ছে বাটন লাইক অথবা কার্টিলাজিনাস লাইক হার্ড এক্সিস্টেন্সি আর ওখানে হচ্ছে সফট. সিফিলিসের লিশন টাচ করলে কিছু হবে না, শেনক্রোইডাল লিশন টাচ করলে ব্লিডিং হতে পারে, এই লিশন থেকে ব্লিডিং হতে পারে. নেক্সট হচ্ছে সিফিলিসের যে লিম্ফ অ্যাডেনোপ্যাথি, এটা হচ্ছে ইউজুয়ালি বাইলেটারাল, শেনক্রোইডের লিম্ফ অ্যাডেনোপ্যাথি হচ্ছে ইউনিলেটারাল. সিফিলিসের মোবাইল, সেন্ট্রয়েড হচ্ছে ফিক্সড. সেন্ট্রয়েডের যেটা হবে যে সেন্ট্রয়েডে একটা ডোম শেপ বুবা ফর্ম করতে পারে. বুবা হচ্ছে যে কালেকশন অফ পাস বা লেক অফ পাস, এটা ইনগুইনাল রিজিওনে একটা ডোম শেপ বুবো ফর্ম করতে পারে. যদি এই বুবো ফর্ম করে বুবের ভিতরে কি থাকবে, বুবের ভিতরে ক্রিমি থিক পাস থাকবে. এই পাসটা ড্রেন করতে হবে, এই পাসটা ড্রেন করতে হবে ট্রিটমেন্ট করার সময়, পাসটা ড্রেন করতে হবে. আমরা সিফিলিস সেনক্রয়েডের পেশেন্টের ডায়াগনোসিস কিভাবে করব, সেনক্রয়েডের পেশেন্টের ডায়াগনোসিস করব আমরা লিশন থেকে স্মিয়ার নিব. লিশন থেকে স্মিয়ার নিয়ে এটাকে স্টেইন করব. কি স্টেইন করব, জিএমসা স্টেইন অথবা রাইট স্টেইন, জিএমসা স্টেইন অথবা রাইট স্টেইন, এই দুটো স্টেইনের মধ্যে যে কোনো একটা স্টেইন করব. স্টেইন করলে আমরা কি পাবো, স্টেইন করলে আমরা দেখব যে মিউকাস স্টেইনের মধ্যে লাইন ধরে সব হিমোফাইলাস ডুকরিগুলা আছে, একটা পিছনে একটা, এরকম তিন চারটা হিমোফাইলাস ডুকরি এক লাইনে থাকবে. এটাকে বলে রেইল রুট অ্যাপিয়ারেন্স, রেইল রুট ট্র্যাক অ্যাপিয়ারেন্স, রেইল রুট ট্র্যাক ট্র্যাক অ্যাপিয়ারেন্স, ঠিক আছে. অথবা একসাথে জড়ো হয়ে থাকতে পারে, এটাকে বলে শল অফ ফিশ, মাছের ছাক, শল অফ ফিশ. এই দুইটা ধরনের অ্যাপিয়ারেন্স আমরা পাবো, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করব. একটা ইন্টারডার্মাল টেস্ট আছে, আইটোর ইনস্টানার টেস্ট, এটা দিয়ে ডায়াগনোসিস করা যায়, এটা তোমাদের লাগবে না. নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট. সিফিলিসের সেন্ট্রয়েডের ট্রিটমেন্ট হচ্ছে সেফট্রাক্সন 200 মিলিগ্রাম ডিপ, 250 মিলিগ্রাম ডিপ আইএম স্টেট, অথবা এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম টু ট্যাবলেট স্টেট, মানে সিঙ্গেল ডোজ. যদি বুবো থাকে বুবো ড্রেন করতে হবে. বুবো ড্রেন করার নিয়ম হচ্ছে একটা হোয়াইট বোর্ড নিডেল আমরা আপার পোল থেকে ভালো চামড়ার ভিতর দিয়ে পিয়ার্স করে গিয়ে আমরা ড্রেন করব। কখনোই সরাসরি বুবোকে প্রিক করা যাবে না বা তার লোয়ার এন্ডে প্রিক করা যাবে না, তাহলে কি হবে, একটা ক্রনিক ডিসচার্জিং সাইনাস ফর্ম করবে. সেন্ট্রয়েড এতটুকু জানলেই চলবে. আমাদের নেক্সট টপিক হচ্ছে গনোকক্কাল ইউরিথ্রাইটিস. গনোকক্কাল ইউরিথ্রাইটিস কজড বাই নাইসেরিয়া গনোরি, নাইসেরিয়া গনোরি. এটা ট্রান্সমিটেড হয় ভায়া সেক্সুয়াল ইন্টারকোর্স, ভায়া সেক্সুয়াল ইন্টারকোর্স. কি হবে, পেশেন্টের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 5 days. 1 to 5 days এর মধ্যে তার সাইন সিমটম ডেভেলপ করবে. কি কি থাকবে,
ফ্রিকোয়েন্সি থাকবে আর্জেন্সি থাকবে, ফ্রিকোয়েন্সি আর্জেন্সি, তারপরে হচ্ছে যে ইউরিথ্রাল পেইন, পেশেন্ট এসে বলবে যে প্রস্রাবের রাস্তাতে কিটকিট করে কামড়ায়, ডিজুরিয়া, যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় তাহলে ডিজুরিয়া থাকবে, আর আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখবো যে পেশেন্টের এক্সটার্নাল মেটাস সোলেন, এক্সটার্নাল মেটাস সোলেন, পেশেন্টের ইউরিথ্রাল ডিসচার্জ আসবে, ইউরিথ্রাল ডিসচার্জ আসবে, ডিসচার্জটা প্রথমে থাকবে মিউকয়েড, পরে এটা পুরুলেন্ট হয়ে যাবে, এবং আমরা যদি মিল্কিং অফ দি ইউরিথ্রাটা করি তাহলে আমরা ডিসচার্জটা পাব। ফিমেল পেশেন্টের সাইন সিমটম এত বেশি থাকবে না, কারণ ফিমেল পেশেন্টের ইউরিথ্রা লাইনিং হচ্ছে পোস্টিরিয়রলি ট্রানজিশনাল anteriorly stratified squamous, male urethral lining hocche mainly penile urethra almost pura tai hocche columnar epithelium, ar amader ei naishiriya sahab shudhumatro columnar epithelium kei pierce korte paren, female urethral je duct je gulo ache periurethral gland er je duct je gulo ache shegulate columnar thakay oikhaner moddhe kichu naishiriya thake, tara khub beshi sign symptom develop korte pare na to sexual intercourse er madhye মেল পার্টনারকে এফেক্টেড করতে পারে। আমরা পেশেন্টের কি ইনভেস্টিগেশন করব, আমরা তার স্মিয়ার নিব, স্মিয়ারের গ্রাম স্টেইন করব, গ্রাম স্টেইন করব, স্মিয়ার কোনটা নিব, যদি একিউট মেল পেশেন্ট হয় তাহলে তার আমরা ইউরিথ্রাল স্মিয়ার নিব, যদি ক্রনিক মেল পেশেন্ট হয় তাহলে আমরা তার প্রোস্টেটিক স্মিয়ার নিব, যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে তার এন্ডো সার্ভাইকেল স্মিয়ার নিব, স্মিয়ার নিয়ে আমরা এই স্মিয়ারকে গ্রাম স্টেইন করব, গ্রাম স্টেইন করলে আমরা কি পাবো, গ্রাম নেগেটিভ ডিপ্লোকোকাই, ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ডিপ্লোকোকাই, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস এর মধ্যে ইন্ট্রাসেলুলার ইন্ট্রাসেলুলারলি গ্রাম নেগেটিভ ডিপ্লোকোকাই থাকবে, এবং তারা থাকবে হচ্ছে ডিপ্লোকোকাই মানে কি যে দুইটা একসাথে থাকবে, ডাবল দুইটা ডিপ্লোকোকাই একসাথে থাকবে এবং মিরর ইমেজ পজিশনে থাকবে, ডিপ্লোকোকাই গুলা দেখতে অনেকটা বিন শেপ এবং এভাবে মুখোমুখি অবস্থান করবে, এটাকে বলে মিরর ইমেজ পজিশন। এটা দেখে আমরা ডায়াগনোসিস কনফার্ম করব, ডায়াগনোসিস করার পরে আমরা কি করব, আচ্ছা এখানে এটাকে ইয়ে করা যায়, কালচার করা যায়, কালচার করা হয় মডিফাইড থিয়ারমার্টিন মিডিয়াতে, মডিফাইড থিয়ারমার্টিন মিডিয়াতে কালচার করা হয়, অথবা চকলেট আগার মিডিয়াতে কালচার করা যায়। কালচার করার পরে আমরা বা স্মিয়ারে গ্রাম নেগেটিভ ডিপ্লোকোকাই পেলে আমরা তার ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্ট কি দিব, ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন সেফট্রাক্সন, ইনজেকশন সেফট্রাক্সন 250 মিলিগ্রাম ডিপ আইএম সিঙ্গেল ডোজ, ইনজেকশন সেফট্রাক্সন 250 মিলিগ্রাম ডিপ আইএম ডিপ ইন্টামাস্কুলার সিঙ্গেল ডোজ। বইয়ে এটাই লেখা আছে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা দেখছি যে বাংলাদেশের অলমোস্ট সব রোগী এখন সেফট্রাক্সন রেজিস্ট্যান্ট, সেফট্রাক্সন রেজিস্ট্যান্ট। এটাকে ওভারকাম করার জন্য আমরা আসলে অনেক হায়ার ডোজে সেফট্রাক্সন দেই, 1 গ্রাম সেফট্রাক্সন দেই, আবার কেউ কেউ মোর দেন 1 ডেজ ও সেফট্রাক্সন দেয়, অল্টারনেটিভ ড্রাগ ইউজ করা যায়, এজিথ্রোমাইসিন দেওয়া যায়, জেন্ট্রোমাইসিন দেওয়া যায়, তোমরা একটাই মনে রাখো শুধু সেফট্রাক্সন মনে রাখো তাইলে হবে। আর আমরা তার কিউর কিভাবে দেখবো, কিউর দেখার জন্য যেটা করতে হবে যে থার্ড ডে তে একবার তার স্মিয়ার নিব, স্মিয়ার নিয়ে আমরা আবার গ্রাম স্টেইন করব, এর এক সপ্তাহ পরে আবার নিব, এর এক সপ্তাহ পরে আবার নিব, এই স্মিয়ার গুলা স্মিয়ারে গ্রাম স্টেইন গুলাতে গ্রাম নেগেটিভ ডিপ্লোকোকাই পাওয়া যাবে না, এবং যদি আমরা কালচার করি কালচারের মধ্যে কোনো কলোনি থাকতে পারবে না, তাহলে আমরা বলবো যে পেশেন্ট ডিজিজ ফ্রি।
এসটিডি তোমাদের এই তিনটা ডিজিজ পড়লেই হবে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আছে কারো? স্যার মনে হয় কার কোনো প্রশ্ন নেই স্যার। স্যার হ্যাঁ প্লিজ। স্যার আমরা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে কি কাপলকে অ্যাসেসমেন্ট করব না অনলি পেশেন্টকে? পেশেন্টকে যদি আমরা ডায়াগনোসিস করে তার ডিজিজ পাই তাহলে অবশ্যই তার পার্টনারকে ট্রিটমেন্টে আনতে হবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে যেটা বলা হয় যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হলে যদি সে মেরিড পার্সন হয়, মানে জাস্ট এভাবে চিন্তা করো যে একটা মেরিড পার্সন সে তার জীবনে কোনোদিন নিজের পার্টনার ছাড়া তার বা তার স্পাউস ছাড়া আর কারোর সাথে সে কোনো সময় সেক্সুয়াল ইন্টারকোর্সে যায় নাই, দুজনই দুজনের প্রতি বিশ্বস্ত, তাহলে তাদের মধ্যে কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হবে না। যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে হয় তাহলে অবশ্যই একটা থার্ড পার্সন থাকতে হবে। যদি মেরিড পার্সনের যদি মেরিড পার্সনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয় তাহলে অবশ্যই একটা থার্ড মানুষ থাকতে হবে যার মাধ্যমে এটা ছড়াইছে, তাহলে ওই তিনজনকেই ট্রিটমেন্ট করতে হবে যদি মেরিড পার্সন হয়। যদি আনমেরিড হয় তাহলে শুধু পার্টনারকে ট্রিটমেন্ট করলে হবে। আর যদি কোনো বাচ্চার কনজেনিটাল সিফিলিস হয় তাহলে অবশ্যই চারজন পেশেন্ট আছে, ঠিক আছে, ফাদার মাদার সেই ব্যক্তি যার কাছ থেকে আসছে এবং বাচ্চা, চারজনকে ট্রিটমেন্ট করতে হবে। বুঝাতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম। এনি কোশ্চেন? তবে যেটা করতে হবে যে প্রথমে অবশ্যই আমরা ডায়াগনোসিস করতে হবে, তারপরে তার পার্টনারকে খুঁজে বের করতে হবে। এখানে একটা কথা আছে আমরা বলি যে বাংলাদেশের যে ন্যাশনাল পলিসি আছে, ন্যাশনাল পলিসিতে আছে 4C, থার্ড অ্যালফাবেট,
ইংলিশের 4C এই চারটা সি যদি কেউ প্র্যাকটিস করে তাহলে এসটিআই কন্ট্রোল করা সম্ভব। এক নাম্বার সি হচ্ছে কাউন্সেলিং, ঠিক আছে, কাউন্সেলিং। দুই নম্বর সি হচ্ছে কন্টাক্ট ট্রেসিং, কন্টাক্ট ট্রেসিং, যে পেশেন্টের কন্টাক্টটা কে তাকে ট্রেস করতে হবে। তিন নম্বর সি হচ্ছে কমপ্লায়েন্স, পেশেন্টের কমপ্লায়েন্স থাকতে হবে, ডাক্তারের কমপ্লায়েন্স থাকতে হবে। এবং ফোর্থ সি হচ্ছে কন্ডম, ব্যারিয়ার মেথড। এই চারটা সি যদি মেনটেন করা যায় তাহলে এসটিডি কন্ট্রোল করা সম্ভব। ক্লিয়ার? খুব ভালো মার্ক পেলে কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে, যখন ভাইবাতে খুব ভালো আনসার করবা তখন ফোর্সিতে যেতে পারে, এটা মাথায় রেখো। আর কোনো প্রশ্ন আছে কারো? ওকে, ভালো থাকবে তোমরা।